ভোজ্য তেলের চাহিদা মেটাতে বান্দরবান সদর লামা আলীকদম ও নাক্ষংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ হয়েছে ব্যাপক হারে হলুদ ফুলে হেসে উঠেছে পার্বত্য এলাকার ফসলের মাঠ অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় সরিষা আবাদে দিন দিন চাষিদের আগ্রহ বাড়ছে এবছর জেলায় প্রায় চারশো হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে বর্তমানে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা বীজ রোপণের পর ফসল পেতে সময় লাগে অন্তত তিন মাস উৎপাদিত সরিষা প্রতি কেজি বিক্রি হয় আশি থেকে একশো টাকায় প্রতিমনের দাম দাঁড়ায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলন ভালো হবে বলে আশা কৃষকের কাশি শতক জায়গায় আমি সরিষা শ্বাস করলাম আমাদেরকে তিরিশ কেজি করে সার দেওয়া হয়েছে আর এক বিঘার জন্য এক কেজি করে সরিষা দেওয়া হয়েছে গত তুলনায় হয়েছে দেশে ভোজ্য তেলের যোগান বাড়াতে সরিষা আবাদে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা রাজস্ব খাতের থেকে কিছু প্রদর্শনী দেওয়া হয়েছে সেটাতে বীজ এবং সার দিয়েছে সারকম আমরা সারা বান্দরবন সাত উপজেলায় এগুলো বিতরণ করেছি চলতি বছর জেলায় একশো আশি টন সরিষা উৎপাদনের আশা করছে জেলার কৃষি বিভাগ এখন বান্দরবান